আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আপনি পরে কথা বলেন। আমাদের নামে আমাদের সাথে একজন মাওলানা আছে, সরি সরি হ্যাঁ ভাই হ্যাঁ আপনাকে হ্যাঁ, আটক চুপ করে করেন দিয়েছি। চুপ করেন। আমাদের সাথে একজন মাওলানা আছেন, প্রোক্লেম মাওলানা। আমি জানি না আপনি মানে যদি ভাই ফাইনালি করেন আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব। নারায় ইসলাম তাকবীর কে জিতে বলবে? গেছে, ইসলাম জিতে গেছে। সুবান সুবহানাল্লাহ নারায় সুবহানাল্লাহ, ভাই, সে আমি প্যান দেখে গেছি। খুলতেছে, প্যান সে খুলতে প্যান স্যার খুলতেছিল ভাই, করে প্যান খুল। মানে ইসলামকে জিতানোর জন্য কতখানি, আপনারা আপনারা তো দেখেন নাই, আমি আমি আর ফারাজ ভাই আর অমিত ভাই দেখছি, দিনদা ভাই আপনি দেখেন নাই এবং দর্শকরা দেখেন নাই। সে সে প্যান সত্যি লিটল সত্যি প্যান খুলতেছিল ভাই। নিজের প্যান খিলা দেখা দিচ্ছে। চিন্তা করেন, চিন্তা করেন কোন আপনারা। কি এই পোলা সম্ভবত সত্যের সন্ধানী ভাইয়ের ইয়াতে একবার যুক্ত হয়েছিল, তো মিডল ফিঙ্গার দেখাইছিল, তা আমি ভাবছিলাম যে বোধহয় নিচের ওটা নাই, এই কারণে আমরা মিডল দেখছি ফিঙ্গার তো, দেখাইছি। মানে তাও তো ছোট জিনিস, যন্ত্রপাতি তো ছোট হয়েছে, যন্ত্র দিয়ে তো ভাই কিছু হবে না। এটা নিয়ে তো আবার কত কাহিনী হয়েছে, যে এ বলে কি জানি তাকে আসিফ ভাই, আমি এটা বলবো না, পরে যায় কেইপা যাবে, সেন্টি সেন্টি খাওয়া যাবে, ভাবছিলাম বলবো না, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি ভাই। আমি তো আমি ঠিক আরো আছে কি খুশি হইলাম, বেচারা ইয়ে আসছে পোলা পাই। আচ্ছা ঠিক ইয়ে আছে, কেউ পরের আছেন, জন বিশ্বাসী বিশ্বাসী কেউ আছেন, বিশ্বাসী কেউ? দাঁড়ান আমি আমি দেখতেছি, দাঁড়ান আমি মনে হচ্ছে আরেকজনকে পাইছি। রুক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। ইয়া ভাই, ইয়া নবী মোহাম্মদ নাকি হ্যালুসিনেশন থেকে নাকি অনেক ইয়ে করতো, যে ওনার সাথে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ, ওই যে কোন ফেরেশতা আছে না ওটার সাথে যোগাযোগ, এটা কি সত্য নাকি যে উনি হ্যালুসিনেশনে ভুগত? হ্যালুসিনেশনে ভোগাটাই তো মানে সবচেয়ে লজিক্যাল ব্যাখ্যা হইতে পারে, বা মানে এমন হইতে পারে যে এটা হ্যালুসিনেশন না আমরা হলে তো এত বছর বোঝাবে যে পরে, উনি মন্ডাং করছে নাকি, যে এত উনি বছর জানতো পরে যে আমরা সবার সাথে কথা বলতে মিথ্যা কথা বলতেছে? না না ভাই না, এত নেসেসারি বছর না, হ্যালুসিনা ভুগলে যে উনি ইচ্ছাকৃত ইয়ে করতেছে, ভন্ডামি করতেছে, এটা নেসেসারি না। হ্যালুসিনা ভুগলে তো সে কনভিন্স, সে যেটা দেখতেছে, হ্যালুসিনা বয়স যদি ভুগে থাকে তাহলে তো সে কনভিন্স যে সে যেটা দেখতেছে সেটা সত্য। আসতেছে ভাই, বয়স আসতেছে না। বললাম হ্যালুসিনেশন যদি হয়ে থাকে তাহলে তো সে যেটা দেখতেছে সেটাকে সে সত্যি মনে করতেছে, সে তো আর অন্যকে যেটা বলতেছে যে আমি আসলেও দেখছি এরকম, ভন্ডামি করতেছে না, তো সেটা আসলেও দেখছে। বাট মোহাম্মদের ক্ষেত্রে মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমি জানি না মোহাম্মদের ক্ষেত্রে এটা হ্যালুসিনেশন কি না, কারণ এটা অনেক ক্ষেত্রে বলা যায় হ্যালুসিনেশন, আবার অনেক ক্ষেত্রে বলা যায় হ্যালুসিনেশন, আবার অনেক ক্ষেত্রে বলা যায় যে সে নিজের ইচ্ছা মতো বানাইছে আর কি। ফর এক্সাম্পল, তার যখন এই তার যে ইয়ার তার কি অ্যাডপ্টেড ছেলে যে ছিল জয়নাব, তার বউকে দেখে সে যখন ইরেক্টেড হয়েছে, তার বউকে দেখে যখন তার ভাল লাগছে, সে কিন্তু সুন্দর মতো আয়াত নামাইছে তার বউরে এখন বিয়ে করতে হবে, তার পালক পুত্রের বউকে সে বিয়ে করবে, এটার জন্য সে কিন্তু ব্যবস্থা করে ফেলাইছে, আয়াত টায়াত নামায় সুন্দর মতো ব্যবস্থা করে ফেলাইছে। সে সুন্দর মতো অ্যাডপশন যে ইয়েটা ছিল, প্রথাটা ছিল মোহাম্মদের আগে, ওই অ্যাডপশন প্রথাটা ছিল, ওটাকে সে বাতিল করে ফেলাইছে অনলি বিকজ তার লাস্টটা পূরণ করতে হবে, তার পালক পুত্রের বউরে দেখে ভাল লাগছে, এখন তার সাথে যৌন সঙ্গম করতে হবে, তার বিয়ে করতে হবে, তার সাথ দিতে হবে, এই জন্য সে পালক পুত্র প্রথাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। জয়নাব তার পালক পুত্র বুঝতে পারছে যে তার ওয়াইফের প্রতি তার একটা আকর্ষণ আছে, সে তাকে ডিভোর্স দিয়েছে এবং মোহাম্মদ তাকে বিয়ে করছে। এখন এটা কি হ্যালুসিনেশন কিনা, হয়ে যাবে হ্যালুসিনেশন, বাট এটা আমার কাছে লেস লাইকলি হ্যালুসিনেশন, মোর লাইকলি তার সে সে আসলে বুঝতেছিল যে সে যে আবদুল্লাহ চায় সে আব্দুল্লাহ সে করতে পারবে, আল্লাহর নাম নিয়ে সে এটা করতে পারবে আর কি। কিন্তু ফারাজ ভাই এরকম তো, এরকম কিন্তু হয় যে মানে সে যেটা চাচ্ছে সেটাই সে এটা হ্যালুসিনেট হইতে পারে, করতেছে, এটা হইতে পারে ভাই, আমি তার বাদ দেই মনের বুঝতে পারছি। ইচ্ছাটাই মানে তার যে আলাদা আরেকটা সত্তা, তার যে ফেক আইডি আল্লাহ, সেই ফেক আইডিটা তার ইচ্ছাগুলোই সবসময় তার উপরে এত মানে বিশেষ দৃষ্টি তার, যে তার কোথায় ওই যে অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, বুঝছেন কোরআনের আয়াতে যেটা বলা আছে অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে সদা আবার আবার প্রস্তুত আবার থাকার ব্যাপার। হ্যাশট্যাগ, আবার হ্যাশট্যাগ যদি দিতে চান দিতে পারেন, হ্যাশট্যাগ অসুবিধা দূরী, নবীর অসুবিধা দূরী কর, অসুবিধা কালী দূরী করে, খাট কাঁপবে অসুবিধা দূর হবে, নবীর খাট থামবে না। কি একটা অসুবিধা ভাই, তাম্বু আছে, খুব অসুবিধা হচ্ছে, অন্য কোনো কাজ করতে পারছে না নবী, এই জন্য আল্লাহ পাক্ষারি আয়াত নাজিল করে দিচ্ছে, যাও দাসীর সাথে করো, দা যাও ফুফাত বোনের সাথে করো, যাও পালিত পুত্রের বউয়ের সাথে করো। যাই হোক, রোগ ভাই আপনি কি মানে, ভাই আপনি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা বাদ দিলেন, এটা এটা হবে না, ও আচ্ছা আচ্ছা, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, আরো তার মানে অনেকগুলো আছে, অনেকগুলো ক্যাটাগরি মানে উনি কি সবকিছুই কি হ্যালুসিনেশন থেকে করছে, মানে নিজের ইচ্ছাতে কি কিছু করছে, যে ভাই। আমার এটা তো, কাজ এটা তো আমরা করছে? রোগীকে দেখার আগে, রোগীকে ইয়ে করার আগে বলতে পারবো না, মানে জোর গলাতে বলতে পারবো না, বাট সিমস লাইক মনে হয় এটা প্রবাবল হতে পারে, তার কাজ কাম দেখে বলা যায় যে এরকম, তো জিন টিন বলে তো আসলে কোনো কিছু আছে, এই জিনিসটা তো প্রমাণের উপর হেরাগুয়ে গিয়ে কি আল্লাহকে দেখা পাইছে ভাই? হ্যাঁ হেরাগুয়েতে কি আল্লাহকে দেখা পাইছে ওনার, এই যে কি সেটাই তো, আসছে? সেটাই তো, জিন মিন কোনো কিছু আছে এরকম তো কোনো প্রমাণ নাই, হেরা গুহায় সে কোন আবদুল্লাহ দেখছে সেটা সে নিজেই জানে। এখন এই জিনিসটা যে জিন দেখা পরী দেখা এগুলো কি হয়, বেশিরভাগ মানুষ হ্যালুসিনেট করে, বেশিরভাগ মানুষের মধ্যে যে, এখানে অমিত ভাই আছে, আমি কেন বলছি অমিত ভাই, এই যে মানুষের সুপার ন্যাচারাল জিনিসের সাথে যে
কারেকশন হয় তারা যে কথা বলে, এগুলা হ্যালুসিনেশনের বাইরে আর কি কি রিজনিং উপর বেস করে হতে পারে আর কি? অনেক অধিকাংশ ক্ষেত্রে এগুলো দেখা যায় যেখানে হচ্ছে যারা ছিয়ানা খেপা নয়, হ্যাঁ কিছু কিছু থাকে দেখবেন ছিয়ানা খেপা, যেমন হচ্ছে এই যে একটা আছে না নতুন একটা হচ্ছে বাগেশ্বর ধাম কি একটা হচ্ছে, এইগুলো এরা হচ্ছে ছিয়ানা খেপা, এদের কথা বলছি না, তবে এরকম হ্যাঁ সত্যি কিছু কিছু ইয়ে দেখা যায় যাদের যারা সত্যি হ্যালুসিনেট করে তাদের বিভিন্ন রকম সিজোফ্রেনিয়া থাকতে পারে, তাদের একে বলা হয় সাইকোসিস আর নিউরোসিস বলে দুটো ব্যাপার আছে। সাইকোসিস মানে আচ্ছা তার আগে নিউরোসিস বলি, নিউরোসিস মানে হচ্ছে তারা একটা শুনছে এমন একটা কিছু নেই, কিছু নেই কোনো জিনিস একটা নেই কিন্তু সেটা শুনছে, কানে কোনো একটা টিংলিং সেন্সেশন বা কোনো কথা শুনছে কিন্তু সে অ্যাওয়ার এই জিনিসটা নিয়ে যে হ্যাঁ এটা নেই কিন্তু আমি শুনছি, সেই জিনিসটা নিয়ে অ্যাওয়ার। আরেকটা হয় সেটাকে বলে সাইকোসিস, সেই জিনিসটাকে সত্যি মনে করে, সে মনে করে না সত্যি আমি এরকম কিছু কিছু নেই এই জিনিসটা সে মনে করে না। যেমন একটা বিউটিফুল মাইন্ড বলে একটা সিনেমা আছে জন ন্যাশ, তো সেইখানে একটা এরকম একটা ঘটনা দেখা হয়েছিল হ্যালুসিনেশনের, সিনেমাটা দেখতে পারেন অসাধারণ একটা সিনেমা, সেখানে গেম থিওরি নিয়ে সেই জন ন্যাশের কথা বলছে, আ বিউটিফুল মাইন্ড অসাধারণ একটা সিনেমা, সেখানে সে হ্যালুসিনেট করছে কিন্তু জন ন্যাশ কিন্তু এইটা নিয়ে কিন্তু হি ইজ নট অ্যাওয়ার অ্যাবাউট ইট, যে সে দেখছে সেইটা সে সত্যি ভাবছে সত্যি মনে করছে, সে এটা জানে না যে ওটা নেই আমি তবু দেখছি। পরে তার একটা রিয়েলাইজেশন হয়, সে খুবই রীতিমতো একজন বুদ্ধিমান মানুষ, তাই এরকম এই যে হ্যালুসিনেট করতেই পারে অনেকে, তবে সেগুলো অবশ্যই হ্যালুসিনেট যারা করে তারা তারা কিন্তু জেনুইনলি হ্যালুসিনেট করে, তারা সত্যি তাদের ওই ইয়েতেও দেখতে পারেন যেটা মুন্না ভাই এমবিবিএস, যেখানে মুন্না ভাই লাগে রাও মুন্না ভাই যেখানে তার একটা কেমিক্যাল লোচা হয় সেটা হয় সত্যি হয়, কিছু সেরাটোনিন কিছু হরমোন আছে বা কেমিক্যাল বা কেমিক্যাল কিছু রিয়াকশন এদিক ওদিকের জন্য সত্যি হ্যালুসিনেট করে, আবার কিছু কিছু থাকে তারা শিয়ানা খাবে, তারা মানে জাস্ট হচ্ছে লোকজনকে ইউটিলাইজ করে। বিউটিফুল মাইন্ড অত্যন্ত অসাধারণ একটা সিনেমা আমি দেখেছি, আমি তিনবার দেখেছি আসলে, দুর্দান্ত সিনেমা। এই বিষয়ে আরেকটা সিনেমার কথা আমি বলতেই হয়, সেটা হচ্ছে শাটার আইল্যান্ড। শাটার আইল্যান্ড যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই শাটার আইল্যান্ডটা দেখে নিন। শাটার আইল্যান্ড মনে হয় যে সেই রকম, মানে যেটা যে সাউন্ড, এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার যে মানে সিনেমাটোগ্রাফি, এটার যে অভিনয়, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মনে হয়েছে শাটার আইল্যান্ডের মতো সিনেমা আমি আসলে খুবই কম, আসলে খুবই কম দেখছি। কয়েকটা সিনেমার নাম বলে শাটার আইল্যান্ড বলতে হবে আমার, বিউটিফুল মাইন্ডও তার মধ্যে একটা। তো এই সিনেমাগুলো আপনারা দেখতে পারেন, এগুলোর ভিতরে এই যে হ্যালুসিনেট হয় যাদের যাদের এগুলো নিয়ে খুবই ডিটেইলস, খুবই পুঙ্খানুপুঙ্খ ভাবে অনেক চমৎকার চমৎকার জিনিস দেখানো আছে কিভাবে এদের এই জিনিসগুলো হয়। রক ভাই, তো আমরা তো এই বিষয়ে ভালোভাবে বলতে পারবো না ভাই, যে মোহাম্মদের আসলে কি হইতো হেরা পর্বতের গুহায়, কি টাইপের গাঞ্জা খায়, কি মাশরুম টাশরুম খায়, কি তার হয়েছে, কি কারে কি দেখছে, এটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যে জিনিসটা বলতে পারি যে এই গল্পটার ভিতরে বড় ধরনের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে মানে গল্পটা আমরা শুনলাম যে একটা জিব্রাইল নামক একটা ফেরেশতা এসে নাকি তারে বলতেছে পড়ো, তারপরে সে কি করলো, মানে সে বললো যে ফেরেশতারে যে আমি তো পড়তে পারি না, তখন তার বুকে যেটা চাপ দিল, তারপর ছেড়ে দিল, আবার বললো পড়ো তোমার প্রভুর নামে, বললো আবার বললো আমি পড়তে আমি তো পড়তে পারি না, তারপর আবার চাপ দিল, বলে বলো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে এক বিন্দু শুক্রবিন্দু থেকে, সূরা ফালাকের 1 থেকে 5 নম্বর আয়াত। হ্যাঁ, এই জিনিসগুলো যে বলা হইলো, আচ্ছা উনি কি চলে গেল, এই জিনিসগুলো যে বলা হলো এটার ভিতরে তো বিরাট একটা প্রবলেম আছে, এই গল্পটার মধ্যে তো একটা বিরাট প্রবলেম আছে। মানে আমি তো বুঝতে পারতেছি না সেটা কি জিব্রাইল কি কাগজে লেখা কিছু নিয়ে আসছিল নাকি মৌখিক ভাবে তাকে আবৃত্তি করতে বলতেছিল, এটাই তো বোঝা যাচ্ছে না। ফারাজ ভাই, অমিত ভাই, তিনদা ভাই, এটা কি আমাকে বুঝাই বলবেন যে আসলে জিব্রাইল ফেরেশতা কি কাগজে লেখা নিয়ে আসছিল কোনো আয়াত নাকি সে উচ্চারণ করতে বলতেছিল, কোনটা? আমি ভাই ওই যে আজাহারির একটা বক্তব্য থেকে শুনছিলাম, তারা কি গভীর হাদিস টাদিস নিয়ে, তো তারা অনেক গবেষণা করে, কোন একটা হাদিসের রেফারেন্স দিয়ে সে বলছিল এরকম যে ওইখানে নাকি রেশমি কাপড়ের মধ্যে সম্ভবত লেখা ছিল এবং সেই লেখাটা থাকে তাকে পড়তে বলছিল। তো যদি সেটা হয়ে থাকে, যদি এক জায়গায় লেখা থাকে সেটা, তাহলে তো ওই যে তিনবার যে বুকে চাপাচাপি করলো, এরপরে কি মোহাম্মদের মানে অক্ষরজ্ঞান চলে আসলো, সে কি অক্ষরজ্ঞান এরপর কি পড়া শুরু করলো? তাহলে তো তারা যে বলে, তারা সেই একই মোল্লারা যে বলে আমাদের নবী উম্মি নবী, আমাদের নবী নিরক্ষর নবী, এই কথাটা তাহলে কেন বলে? তাহলে তো বুকে চাপ দিয়ে তো সে পড়া লেখা শিখেই ফেললো তাহলে। হ্যাঁ, এটাই এটাই বুঝি না যে হয় সে শিক্ষিত না হলে অশিক্ষিত, মানে হয় সে লেখাপড়া করতে জানতো পরবর্তীতে অথবা সে কখনোই জানতো না। আর যদি এমন হয়, এমন হয় যে ইব্রাহিম এসে বলছিল উচ্চারণ করো, হ্যাঁ আবৃত্তি করো, তাহলে তো মোহাম্মদের এই উত্তরটা দেওয়ার কথা না যে আমি তো পড়তে জানি না, এই উত্তরটা তো শুধুমাত্র দিতে পারে তখনই যখন একটা কাগজে বা কোনো এক জায়গায় কিছু লেখা তাকে দেখানো হবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে তো এই গল্পটার ভিতরে তো বিরাট একটা গন্ডগোল আসছে, তাহলে তো এই গল্পটাই তো আমরা বুঝতে পারতেছি না গল্পটার ভিতরে আসলে হইলোটা কি, এটা তো পুরো গাঞ্জা খাওয়া গল্প মনে হচ্ছে। আমার যেটা মনে হয় ওনার হয়তো প্রথম দিকে একটু সাইকোটিক এপিসোড কিছু ছিল, কোনো কারণে হয়তো কোনো কতগুলো সাইকোটিক এপিসোড হয়েছিল, পরের দিকে উনি কিওর হয়ে হয়তো গেছিলেন কোনো কারণে, পরের দিকে উনি ওনার একটা ক্ষমতা পেয়ে যাওয়ার পরে সেইটার একটা ক্ষমতার স্বাদ চলে এসেছিল, সবাই একটা ইয়ে করছে, সবাই বলছে ভাই, তার সাথে সাথে তার মানে তার সাইকোটিক অবস্থা তার সাথে সাথে ইভলভ করছে আমার মনে হয়, বুঝছেন? সে যত পাওয়ার বাড়ছে তারা বলছে হ্যাঁ তুই তো এটা অ্যাচিভ করছিস না, তোমার জন্য আরো বেশি সুবিধা, তোমার জন্য আরো বেশি সুবিধা, তুমি এতগুলো চাও তোমার সব সুবিধা তোমার।
ফারাজ ভাই, কিছু বাচ্চাদের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চারা কিন্তু সবসময় অ্যাটেনশন সিকার হয়। হ্যাঁ, সবসময় সবার অ্যাটেনশন চায়। কিছু বাচ্চা থাকে যাদেরকে কেউ আসলে সেরকমের অ্যাটেনশনও দেয় না, বাবা মা যদি না থাকে, একদম যদি এতিম হয় বা একদম যদি সে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো বাচ্চা হয়, তাকে তো কেউ সেভাবে আসলে অ্যাটেনশন। আমার বাচ্চা আমি দেখি সবসময় আমার অ্যাটেনশন চায়, তার 24 ঘন্টার হচ্ছে সে সবসময় চায় আমি তার দিকে তাকা থাকবো, সে কি করতেছে, কি লাফঝাপ করতেছে, একটু পরে এইভাবে লাফাইতে পারছি আমি, বাবা দেখো আমি এভাবে লাফ দিতে পারছি, বাবা দেখো আমি এটা করতে পারছি, বাবা দেখো আমি সেটা করতে পারছি। এই মানে এটা হচ্ছে বাচ্চাদের একটা কমন সাইকোলজি যে প্রচন্ড রকমের অ্যাটেনশন সিকার, আল্লাহকে আপনি দেখবেন এরকমের অ্যাটেনশন সিকার। হ্যাঁ, এই যে নবী মোহাম্মদ যে ছোটবেলা থেকে দাদার ঘরে ছিল, তারপরে চাচার ঘরে ছিল, সে আসলে আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে সেইভাবে একজনের যে ভালোবাসা, একটা পরিবারের যে ভালোবাসা, অ্যাটেনশন, এই জিনিসগুলো সে ছোটবেলা থেকে পায়নি। এটা হওয়াটা খুবই স্বাভাবিক যে তার ভিতরে মানুষের মানে নজর পাওয়া, মানুষ তাকে গুরুত্ব দিবে, মানুষ তার গুরুত্ব দিয়ে তার কথা শুনবে, এটা পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার ভিতরে থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং যখন সে দেখতে পাইলো যে তাকে কেউ আসলে পাত্তা দিচ্ছে না, তার কথা কেউ শুনতেছে না, তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন তার কাছে এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি আসলে আমি অনেক স্পেশাল, কিন্তু আমাকে আমি আসলে মানুষ মেয়েও দিচ্ছে না ভাই, সে তো মেয়েও দিচ্ছে না, মেয়েও দিচ্ছে না, হ্যাঁ মানে উম্মেহানি কেউ দিল না, বিয়ে দিল না, ছেঁকে খাই গেল, এখন কিছুই হচ্ছে না আমার। হ্যাঁ, টাকা পয়সাও নাই, এটাও নাই, মেয়েও পেলাম না, বাপ মরার বাপ আগে মরার জন্য সে সম্পত্তিও ঠিক মতো পায় নাই, দাদা পায় গেছে, সে সম্পত্তি দাদার ঘরে চলে গেছে, ঠিক আছে, মানে কি একটা মুসিবতের ভিতরে পড়ছে। এখন এই সাইকোলজিক্যাল ডিজর্ডারটা তার ভিতরে ডেভেলপ করা খুবই স্বাভাবিক। এই নার্সিসিস্টিক একটা টেন্ডেন্সি বা এরকম একটা মানে একটা হেলুসিনেশন তার হওয়া খুবই স্বাভাবিক যে ঈশ্বর তাকে মনোনীত করেছে মানব জাতির উদ্ধারের জন্য এবং তাকে সবার গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, গুরুত্ব যদি না দেয় তারা জাহান্নামে যাবে। ভাই ওই সময় তো আরো স্বাভাবিক, কারণ ওই যে সোসাইটিটা, ওই সোসাইটি তো পুরোটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী একটা সোসাইটি, তার তার ফ্যামিলি তো পুরো ধর্ম ব্যবসায়ী একটা ফ্যামিলি, কাবার কাবার ধর্ম ব্যবসার মূল হাতিয়ার তো তাদের তার হাতেই ছিল। আর ওই সময় মানুষ আরো বেশি বেশি অন্ধবিশ্বাসে করতো আর কি, সাবস্ক্রাইব করতো, সে তো গোল্ড মাইনে ছিল, এই ধরনের একটা হ্যালুসিনেশন আর গোল্ড মাইনের মতো মোহাম্মদ ছিল আর কি। হ্যাঁ, এবং সে বুঝতে পারছে যে এই সময়ে এই পরিবেশে এই আরব অঞ্চলে অ্যাটেনশন পাইতে হইলে আমার আল্লাহ নবী হইতে হবে, নবী হইতে হবে, নবী হওয়া ছাড়া তো অন্য কোনো ওয়ে নাই। যে ওইখানে যে সে আরব দেশে তো এরকম কালচার ছিল না যে বড় একজন ফিলোসফার হইলে সে অ্যাটেনশন পাবে, এরকম তো কালচার ছিল না, বা বড় একজন ম্যাথমেটিশিয়ান হইলে সে অ্যাটেনশন পাবে। সে বুঝতে পারছিল যে এখানে নবী হওয়াটাই এখানে হচ্ছে সবচেয়ে লাভজনক, মানে মানুষের অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে মানে খুব জয় জয়কার পাওয়া যায়। এই কারণে সে খুবই সে চাচ্ছিল তাকে তার কাছে যেন কেউ আসে, সে এসে যেন তাকে সে নিজেই এই মানে ইয়াটা আল্লাহ নামক মানে সত্তাটা সে নিজেই তৈরি করছে। আমার যেটা আমাদের আমার কাছে যেটা মনে হয় তার এই অ্যাটেনশন সিকিং স্বভাব এবং নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা, নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা, করে তোলার চেষ্টাটা, এটার থেকেই সে আল্লাহ নামক সত্তাটা তৈরি করছে। এবং পরবর্তী সময় আমি আমার কাছে যেটা মনে হয় তারা একীভূত হয়ে গেছিল, আল্লাহ এবং মোহাম্মদ এটা একই সত্তা, একজন আরেকজনের জন্য একেবারে জান প্রাণ দিয়ে ফেলে, একজন আরেকজনের অসুবিধা সহ্য করতে পারছে না, এরকম হয়ে গেছিল। যে কারণে সমস্ত সময় মোহাম্মদের অসুবিধা দূর করাই ছিল আল্লাহর, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর একমাত্র কাজ ছিল আল্লাহ মোহাম্মদের অসুবিধা দূরীকরণ, এবং সেটা আবার স্পেসিফিক যৌন অসুবিধা দূরীকরণ, এটা এটা হয়ে উঠছিল আল্লাহর একমাত্র কাজ। আচ্ছা ভাই, এখানে আমি আমি একটা জিনিস বুঝতে পারি না, সেটা হচ্ছে যে হ্যালুসিনেশন বা সিজোফেনিয়া নিয়ে যখন আমি চিন্তা করি যে মোহাম্মদের এটা থাকলেও থাকতে পারে, এই কারণে আমি বিশ্বাস করি যে কারণ হচ্ছে যে কিছু রেফারেন্সে পাওয়া যায় যে যখন তার উপরে আয়াত নাজিল হতো তখন সে মৃগী রোগীর মতো উল্টায় পড়ে যেত, ঘামতে শুরু করতো, এরপর আয়াত নাজিল হওয়া হইলে তারপর সে জ্ঞান ফিরতো, জ্ঞান ফেরার পরে উইঠা সে বলতো যে হ্যাঁ এই আয়াত নাজিল হলো। কিন্তু অনেক আয়াতের ক্ষেত্রে সে কিন্তু এরকম জ্ঞান হারায়নি, যেমন আবুল আহাবের ক্ষেত্রে সে কিন্তু ওইরকম দাঁড়ায় থেকে স্টিল নগদের উপরে কিন্তু আয়াত নাজিল করে ফেলছে। তো এইখানে আসলে মানে একটু মিরাক মানে একটু মিস্ট্রি, মানে সে আসলেই কি মানে সবসময় জ্ঞান হারাইতো এবং ঘামতে 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 আব্দুল্লাহ ইবনে সাদের সময় দেখেন, সে যখন যে কোরআন আয়াতটা নগদের উপর এডিট করতে বললো, সেখানে তো অন্যের অন্যের শোনাইয়া ইভেন চালা দিচ্ছে। ইভেন যখন মোহাম্মদ এইগুলা আগডুম বাগডুম যখন লিখতো মানে কি কোরআন ডাউনলোড করতো, তখন তো ইভেন কাফেররাও বলতো যে এগুলা পুরাতন পুরাতন ফেবল ছাড়া অন্য কোনো কিছু না। এই জিনিসটা তো আমরা আমরা আগেও শুনছি, এবং মোহাম্মদ তো কান বলে বেড়াইতো যে সে যা শুনে সেগুলাই বরবাদ করে বলে। হ্যাঁ, এবং একজন মানে ক্রীতদাস যে হচ্ছে একটা দোকানে কাজ করতো, সেই ক্রীতদাস হচ্ছে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে খুব ভালো জানতো, পুরোনো উপকথাগুলো সে গল্প আকারে গান আকারে বলতে পারতো, সেই লোকের সাথে সে বসে থাকতো। এই রে দলিলগুলো তো আমরা বহুবার দেখেছি, বহু বহুবার দেখেছি, ওই লোকের সাথে সে বসে থাকতো কেন? ওই লোকের সাথে বসে থেকে সে কি জানতো? সে জানতো এই যে পুরোনো কেচ্ছা কাহিনী, পুরোনো কালের যে নূহ নবীর কেচ্ছা, আদমের কেচ্ছা, মানে এই কেচ্ছাগুলো সে শুনতো, আব্রাহামের কেচ্ছাগুলো সে শুনতো, গানের মাধ্যমে বা গীতি কবিতার মাধ্যমে এই জিনিসগুলো ছড়ায় বেড়াইতো মানুষের কাছ থেকে, মানুষের কাছ থেকে ছড়ায় বেড়াইতো। কিন্তু এই শেখার ভিতরে দুই চারটা ভুলভালও সে শিখে ফেলছিল, কয়েকটা তো ভুলভাল সে করছেই, কোরআনের ভিতরে বড় গন্ডগোল লাগাইছে। যেমন হচ্ছে গিয়ে ওই যে মরিয়মের ভাই কি যেন হারুন, হারুন ট্রিনিটির মধ্যে কি মরিয়ম কি ট্রিনিটির মধ্যে আছে কোথাও ভাই?
হ্যাঁ, এটা তো একটা বড় মিস্টেক, ট্রিনিটির ভিতরে তো মরিয়ম নাই, এটা তো হচ্ছে সে বুঝতে ভুল করছিল, আমার সে জানি বোঝে কোন নাই। মোমেন্ট বলছিল যে ট্রিনিটির মধ্যে কিছু কিছু হিসেবে মরিয়ম রে ইয়ে করে, পরে আমি আছে তখন তো খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না, ওই জন্য ওইটা তো অত ইয়ে করে দেয়নি। বাট আপনারা কি কেউ আসলে শুনছেন যে ইয়ে কি ট্রিনিটি মরিয়ম কি ট্রিনিটির অংশ? আমি একবার সার্চ করছিলাম, আমি এরকম করে পাই নাই যে মরিয়ম ট্রিনিটির অংশ। হ্যাঁ মরিয়মের মূর্তি আছে কিন্তু তাহলে তো ট্রিনিটির অংশ হিসেবে কোথাও অ্যাড হয়তো দেখিনি আর কি। ওইটা শুধু আমি শুনছি, কিন্তু আসলে খ্রিস্টানরা বিশ্বাস করে ফাদার সন অ্যান্ড হোলি ঘোস্ট, এইটা হচ্ছে ট্রিনিটি। মরিয়মকে কখনো ইনক্লুড করতে আমি এখন পর্যন্ত দেখি নাই, ওদের কোনো অর্থোডক্স কোনো শাখা থাকতেও পারে, তবে আমি এরকম কখনো মানে ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট দুই ক্ষেত্রে আমি কাউকে এরকম শুনি নাই যে মরিয়মকে ইনক্লুড করছে। এখানে এখানে আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইসলামের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ ইয়া কিন্তু হচ্ছে গিয়ে সুরান মানে সুরা তাওবার সম্ভবত 30 নম্বর আয়াতে, যেখানে বলা আছে ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। এই কথাটা কিন্তু একটা একেবারে ভুল কথা, ইহুদিরা কিন্তু আসলে উজাইরকে আল্লাহর পুত্র বলে না। আপনারা যদি উজাইরের ইনফ্যাক্ট উজাইরের যদি উইকিপিডিয়া পাতাটা আপনারা পড়েন, ইহুদিরা আবাইরা এখানে ঈশ্বরের যে পুত্র এটা কিন্তু তারা বলে না। ঈশ্বরের পুত্র বলতে তারা যে জিনিসটা বোঝায় সেটা বোঝায় হচ্ছে যে, এটা আপনার পড়লেই বুঝবেন এখানে ইহুদিরা কি বোঝায় ওইটা দ্বারা, ওই যে ওই কথাটা দ্বারা তারা আসলে কি বোঝায় সেটার ব্যাখ্যা বিশ্লেষণ যখন ইহুদিরা করে ওইখান থেকে বুঝবেন যে এটা আসলে পুত্র বোঝায় না, এটা হচ্ছে এমন ভাবে বোঝায় যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান, এই রকমের একটা ভাব। হ্যাঁ, সন্তান হিসেবে মানে সৃষ্টি হওয়া জিনিস হিসেবে বোঝায়, সেখানে পুত্র বোঝায় না। এই যে কোরআনে যে বলা আছে উজাইর হচ্ছে, ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র, সুরা তাওবার যে 30 নম্বর আয়াতে এই কথাটা বলা আছে, এই কথাটা একেবারে ভুল কথা বলা আছে। এটা নিয়ে যাই হোক, এটা নিয়ে হচ্ছে গিয়ে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মারামারি করুক, আমরা সেগুলো হাততালি দিব পাশাপাশি। তাহলে আমরা কি আরেকজনকে যুক্ত করবো ভাই, আরেকজন মুমিনকে দেখবো আছে নাকি? করেন করেন। শিওর ভাই, শিওর ভাই।